7 জানুয়ারি নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তারা এখনো মনে করছে সরকারের পতন করেই ছাড়বে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে 2007 সালের 1/11 এর মতো ঘটনা ঘটতে পারে। তার বক্তব্যের পরই রাজনীতিতে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনীতি 1/11 এর বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা চলছে। সমসাময়িক রাজনীতি নিয়ে টকশোতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়েছেন। বলেন, দেশে 68টি কারাগার রয়েছে, যার ধারণ ক্ষমতা প্রায় 43,000, অথচ সেখানে বন্দী 88,000, যার সংখ্যাটি বর্তমানে লক্ষাধিক হবে। তিনি আরও বলেন, বহুদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের লোকজনকে এখন কারাগারে হাঁটতে হয় না, তাই হয়তো ধারণ ক্ষমতা কত তা নিয়ে স্পষ্ট ধারণা নেই, আর খুব বেশি দিন নেই কারাগারে যেতে। আরও এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি কিছু করবে না, শুধু সরকার যে 15 বছর ধরে লুটপাট, মানবাধিকার লঙ্ঘন সহ মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে আসছে তা দেখে যাবে। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ যারা করছে তাদের আজীবন কারাগারে থাকতে হবে, একজনও ছাড় পাবে না। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ মেয়াদ 90 দিন হলেও সেই সরকার ক্ষমতায় থাকে 2 বছর, আর সেই সরকারের আমলে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক জয় পাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগের একাধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের সরকারের আমলে 2011 সালে উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর বিএনপি গিয়েছিল আন্দোলনে, আর আওয়ামী লীগ বলেছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা। আগের মতোই তত্ত্বাবধায়ক সরকার না পেয়ে 2014 সালের মতো এবারও ভোট বর্জন করে গণতন্ত্র পুনরায় হাসিলে আন্দোলনে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। কিন্তু কোনোভাবেই এসব দাবি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, 7 জানুয়ারি ভোট হলেও ক্ষমতায় বেশিদিন টিকতে পারবে না সরকার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।